না ভাবিয়া মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সমস্ত ছাত্র ছাত্রীদের স্বাগত। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সহজেই পেয়ে যাও। তো আমরা ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের কত নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় পড়ছিলাম, ঠিক আছে। 7 নম্বর অধ্যায় চলছিল কি, পরমাণু নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস সম্পর্কিত তেজস্ক্রিয়তার ব্যাপারগুলো কি, আলফা রশ্মির ব্যাপারগুলো বোঝানো হয়েছে। তো আজকের ক্লাসে আমরা পড়বো বিটা রশ্মি আর গামা রশ্মি সম্পর্কে জানবো, ঠিক আছে। ফার্স্ট আমরা বিটা রশ্মি সম্পর্কে জানি, ঠিক আছে। দেখো বিটা রশ্মি, তাহলে বিটা রশ্মি সম্পর্কে আমরা জানবো আজকে, ঠিক আছে। দেখো বিটা রশ্মি, দেখো আগের দিন বলেছিলাম যে ধরো একটা পরমাণু নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন, তাহলে এটাকে নিউক্লিয়াস বলছি, ঠিক আছে। আর বাইরের কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে, ঠিক আছে। এরকমভাবে ইলেকট্রন এবার থাকে, ঠিক আছে, বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। তাহলে আগের দিন দেখেছিলাম যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন মিলে তৈরি হয় কি, একটা আলফা কণা, ঠিক আছে। ঠিক আজকে বলছে বিটা রশ্মি কীভাবে তৈরি হয়, যে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত কোনো নিউট্রন, নিউট্রন N01, এই নিউট্রন কণা ভেঙে গিয়ে তৈরি হয় একটা ইলেকট্রন আর হচ্ছে একটা প্রোটন। ভালো করে দেখো এইখানে কত আছে, 0, এটা কত আছে 0, তুমি এই দুটো যোগ করো, -1 আর +1 কত হবে, 0 হলো, তাহলে এখানে ঠিকই রইল, একই রইল। আর 0 আর 1 যোগ করো কত হবে, 0 আর 1 যোগ করলে কত হবে, একই হলো, ঠিক আছে। তাহলে এইটাকেই বলা হচ্ছে কি, বিটা। তাহলে এই বিটাটা কি হচ্ছে, E0 - E -1 0, এটা কি বলা হচ্ছে কি, বিটা। তাহলে তুমি দেখলে কি বলো থাকি, যে বিটা রশ্মিটা হচ্ছে একটা ইলেকট্রন ছাড়া আর কিছুই নয়, ইলেকট্রন কণার স্রোত ছাড়া আর কিছু নয়, ঠিক আছে। এটা তো প্রোটন H11, এটা তো প্রোটন, ঠিক আছে, ঠিক আছে। আর এই এই যে E-1 0, এটা তাহলে হচ্ছে তাহলে বিটা। তাহলে বিটাটা তুমি কি দেখলে, যে তাহলে ভালো করে বোঝো, এরকম একটা কোয়েশ্চেন আসে কিন্তু যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, তো ভালো করে বুঝবে, এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে শুধু তো প্রোটন আর নিউট্রন আছে, তাহলে তেজস্ক্রিয়তা তো একটা নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়াসের বিভাজন ঘটে। তাহলে যদি নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে ইলেকট্রন কোথা থেকে নির্গত হচ্ছে, খুব দারুণ কোয়েশ্চেন কিন্তু, যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, তাহলে বিটা রশ্মি মানে ইলেকট্রন কণার স্রোত, তাহলে বিটা রশ্মি বা ইলেকট্রনটা বেরোচ্ছে কোথা থেকে, তোমাকে বলতে হবে কিন্তু, যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন আর নিউট্রন আছে, এই একটা নিউট্রন ভেঙে একটা বিটা রশ্মি বা ইলেকট্রন আর একটা প্রোটন তৈরি হয়, ঠিক আছে। এই প্রোটন বিটা রশ্মি, এই ইলেকট্রনটা হচ্ছে কি, বিটা রশ্মি আকারে বেরিয়ে যায়, বোঝা গেল পরিষ্কার। তাহলে কোশ্চেন হচ্ছে যে নিউটন ভেঙে, উত্তর যেটা দাঁড়ালো যে নিউটন ভেঙে, একটা নিউটন ভেঙে একটা ইলেকট্রন আর একটা প্রোটন তৈরি হয়, এই ইলেকট্রনটাই বিটা রশ্মি আকারে বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে তুমি কি পেলে, তাহলে বিটা রশ্মি সম্পর্কে আমরা লিখছি না পয়েন্ট, দেখো কি কি পাচ্ছি, দেখো দেখো একটা নিউটন, তাহলে নিউটন কি চার্জ, নিউটন হচ্ছে নিস্তড়িৎ, আর ইলেকট্রন কি চার্জ, ইলেকট্রন কি চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন কি চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, আর নিউটন, এই নিউটন কি হচ্ছে, নিউটন হচ্ছে নিস্তড়িৎ, বুঝতে পেরেছো। তাহলে দেখো এইখানে যেহেতু বিটাটা কি চার্জ হবে, তাহলে দেখো বিটাটা যে নেগেটিভ কণার স্রোত বা ইলেকট্রনটাই কি বিটা, তাহলে ওই জন্য লিখছি, দেখো বিটা কণা সম্পর্কে আমরা কি লিখছি, দেখো বিটা কণা, ঠিক আছে, এর সম্পর্কে কি লিখছি, দেখো যে 1 নম্বর বিটা কণা, ঠিক আছে, ঋণাত্মক, ঋণাত্মক আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার স্রোত,
ইলেকট্রন কণার স্রোত। দেখো আমরা বলেছিলাম আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত বলেছিলাম, তাহলে এখানে আলফাটা হিলিয়াম তৈরি হয়েছিল, দেখেছিলাম যে Hg2+ এর সঙ্গে সমান হয়ে গেছিলো, তাহলে এইখানে কিন্তু যেহেতু বিটাটা, এটাই বলেছি বিটা, এটাই বিটা আকারে বেরোয়, তাহলে এই বিটাটা কি ইলেকট্রনের সঙ্গে সমান, তাহলে ওই জন্যই বলছি কি যে বিটা কণা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার স্রোতের, ইলেকট্রন কণার স্রোত। ঠিক আছে, দু নম্বর কি যে বিটা কণার আধান, বিটা কণার আধান, ঠিক আছে, ইলেকট্রনের আধানের সমান হয়, ঠিক আছে, অর্থাৎ বিটা কণার আধান কত হবে, একটা ইলেকট্রন আধান কত জানো তুমি বলো, ইলেকট্রন আধান জানো কি -1.6×10⁻¹⁹ কত, 19 কুলম জানো, তাহলে এটা আগের দিন বলেছিলাম যে একটা ইলেকট্রনের আধান কত 1.6×10⁻¹⁹ কুলম, সেখানে একটা আলফা কণার আধান হয়েছিল 3.2×10⁻¹⁹ কুলম, কারণ আলফা কণার আধান একটা প্রোটনের আধানের কি দ্বিগুণ, তাহলে ইলেকট্রনের যে আধান প্রোটনের আধানের একই মান হয়, শুধু চার্জটা অপোজিট হয়, এটা নেগেটিভ, প্রোটন যেহেতু পজিটিভ ওটা হচ্ছে +1.6×10⁻¹⁹ কুলম হয়। তাহলে এখানে যেহেতু বিটা কণার আধান ইলেকট্রনের আধানের সমান হয়, অর্থাৎ কি বিটা কণার আধান কত হচ্ছে -1.6×10⁻¹⁹ কুলম, ঠিক আছে। তিন নম্বর দেখো, তিন নম্বর হচ্ছে বিটা কণার ভর, ইলেকট্রনের ভরের সমান হয়, ঠিক আছে, তাহলে অর্থাৎ একটি বিটা কণা, ঠিক আছে, এটা একটি, অর্থাৎ একটি বিটা কণার ভর কত হবে, আমরা পড়েছিলাম যে ভর কত হয়, যে একটা ভর ইলেকট্রনের ভর কত হয় বলেছিলাম যে 9.1×10⁻³⁻¹ কেজি, ক্লাস 9 থেকে পড়ে আসছি। তাহলে একটা বিটা কণার ভর যদি ইলেকট্রনের ভরের সঙ্গে সমান, তাহলে ভর কত হবে 9.1×10⁻³⁻¹ কেজি, ঠিক আছে। এবার দেখো তিন নম্বর হচ্ছে ধরো ভেদন ক্ষমতা, ঠিক আছে, ভেদন তিন নম্বর হলো, দেখো চার নম্বর, তাহলে আলফা কণা যেহেতু ভরটা অনেকটা বেশি, আলফা কণার ভর সেই 4 একক ভর ছিল, ঠিক আছে, তাহলে আলফা কণার ভর যদি বেশি, তাহলে শুধু ভেদন ক্ষমতা কি কম, আর এইখানে দেখো বিটা কণার ভর একদম ইলেকট্রনের ভরের সঙ্গে সমান, তাই তো, তাহলে এই জন্যই বলবো যে বিটা কণার ভেদন ক্ষমতা আলফা কণার থেকে বেশি কিন্তু গামা কণার থেকে কি কম। তাহলে লিখছি দেখো, বিটা কণার ভেদন ক্ষমতা, ঠিক আছে, আলফা এর তুলনায় বেশি কিন্তু গামা এর তুলনায় কম, এর ভেদন ক্ষমতা কত, যেখানে আলফা এর ভেদন ক্ষমতা ছিল বায়ুতে মাত্র 3-8 সেমি, আর এইখানে হচ্ছে বেশি বলতে কতটা বেশি, বায়ুতে হচ্ছে কয়েক মিটার, বায়ুতে সেমিতে যেখানে চলছিল আলফা, এখানে হচ্ছে কয়েক মিটার, আলফার কথা ছিল যে বায়ু থেকে 3-8 সেমি সেমির মধ্যে ছিল ভেদন ক্ষমতাটা, কিন্তু এইখানে গামা বিটায়ের হচ্ছে ভেদন ক্ষমতা কি বায়ুতে হচ্ছে কয়েক মিটার, মানে আলফায়ের তুলনায় কি বেশি, ঠিক আছে। আর এবার হচ্ছে আয়নায়ন ক্ষমতা, মানে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা হচ্ছে আলফায়ের তুলনায় কম কিন্তু বিটায়ের তুলনায় বেশি, ঠিক আছে। তাহলে লিখছি দেখো 5 নম্বর পয়েন্ট, পাঁচ
पाँच नम्बर हे बीटा एर माने बीटा कणा ठीक है आयनायन क्षमता आलफा एर तुलन सब थे आयन क्षमता बेसि आलफार बोले आलफायर तुलन कम किंतु किंतु गामा एर तुलन बेसि ठीक है। ताहले एबार होच्छे आमरा एटा देखी जेटा आमार उद्देश्य होच्छे पढ़ा जेटा एकटा परमाणु निउक्लियास माने तेजस्क्रिय मौलेर निउक्लियास थेके जेटा एकटा बीटा कणा बेरिये जाए ताहले तार भर संख्या और पारमाणविक संख्यार कि परिवर्तन होच्छे सेटा आमरा देखबो ठीक है। एबार देखो एगुलो मुछछि धरो ये एक तेजस्क्रिय मूल धरो बोलछी जे यूरेनियम 92238 एर कथाई बोलछी ठीक है। धरो एखान थेके एकटा बीटा रश्मि बेरिये गेलो ठीक है। बीटा रश्मिटाके आमरा कि दिये लिखी धरो बीटा रश्मि बेरिये गेलो बीटा रश्मिटाके आमरा किभाबे लिखी इ जि इ माइनस वन जिरो धरो एकटा बीटा रश्मि बेरिये गेलो ठीक आछे। ताहले धरो एई पाशे धरो एकटा मौल एक्स उत्पन्न होयेछे ठीक आछे। तोमाके जिज्ञासा करलो जे एक्स धरो एटा दिलो ए आर एटा हलो जेड धरो दिलो ए समान कत आर एई जेड समान कत धरो एटा तोमाके दिलो जे ए समान कत आर जेड समान कत ठीक आछे। एबार ताहले एटा तोमाके करते होबे जे देखो आमरा जानि देखो एखाने 92 आछे ताहले एखाने आमार शुधुमात्र माइनस वन पेयेछि ताई तो अच्छा भाई ये बीटा ना लिखे एरम भाव लिखते परि तेल बीटा एट बीटा ठीक है। ये मानी हे बीटा और तेल ये जेड समान कत और ए समान कत तुम्हें जानते चेहरे तेल देखो ये 238 और ये जिरो होती देखो 238 जी जिरो बद दाओ कोनो किछु परिवर्तन किन्तु होच्छे ना 238 जिरो मान 238 ही रे गल ठीक है। किंतु देखो ये 92 छो ठीक है और ये देखो माइनस एक होती यदि 93 है 93 वियोग 1 तब किन्तु 92 दाड़ो तेल देखो ये 92 छो एखान 92 करते हैं तेल ये अवश्य कत होते हैं ये अवश्य 93 होते हैं ठीक है। तेल देखो 92 छो ये 93 हलो तेल बेड़े गल कत बोला देखें एक एकक बेड़े गल और ये क्योंकि कोचु की बाढ़ल देखो 238 छो तेल ये कत हलो 238 ए समान कत पेले ए समान पेले 238 थकल किंतु जेड समान कत हो गल बोलो देखें जेड समान 93 हो गल तेल 92 छो देखो 93 तुम्हारा जो कि यो पारणिक संख्या एक ही होते हैं देखो ये एदिके छो बाम दिखे 92 छो देखो 93 वियोग 1 तेल हे 92 हे और ये देखो जिरो हो देखो 238 तेल 238 और जिरो मैंने 238 जिरो वियोग करी तेल 238 रही तेल फाइनल की दाड़ो बोलो दिन नोट दिए तुम्हारा लिखे कि लिखे जे को तेजस्क्रिय मूलर परमाणुर न्यूक्लियस न्यूक्लियस थेके एकटी बीटा कणा निर्गत होले बीटा कणा निर्गत होले भर संख्यार कोनो परिवर्तन होय ना किंतु पारमाणविक संख्या पारमाणविक संख्या
एक एकक वृद्धि पाई। ভালো করে বোঝো, তাহলে দেখো 92 ছিল, 93 হলো, তাহলে এটা পারমাণবিক সংখ্যা, নিচেটা তো পারমাণবিক সংখ্যা, উপরটা হচ্ছে ভর সংখ্যা, তাহলে উপরটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে দেখো কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটি একটি বিটা কণা যদি নির্গত হলে তার ভর সংখ্যার কি হচ্ছে, কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা কি হচ্ছে, এক একক বৃদ্ধি পায়। তাহলে আমরা এবার দেখাচ্ছি, দেখো ধরো এরকম একটা দিল, ধরো ইউরেনিয়াম 92,236, ঠিক আছে। ধরো এইখান থেকে বলেছে কি দুটো বিটা বেড়েছে, তাহলে দুটো বিটা মানে কত, এরকম ভাবে লিখছি 2e-1 0, তাহলে দুটো বিটা বেড়েছে, ঠিক আছে। তাহলে এইখানে ধরো বললো ওয়াই, তাহলে ওয়াই এর এটা কত, এটা কত, ঠিক আছে। তাহলে ঠিক একই রকমভাবে তোমরা জানো কি একটি বিটা বেরোলে ভর সংখ্যা কত বেড়ে যায়, ভর সংখ্যা, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে এক একক বেড়ে যায় একটা বিটা কণা বেরোলে। তাহলে এখানে বেরিয়েছে কটা বিটা কণা, দুটো বিটা কণা বেরিয়েছে, তাহলে দুটো বিটা কণা যদি বেরোয় তাহলে ভর সংখ্যা চেঞ্জ কত হবে, কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র পারমাণবিক সংখ্যা কত একক বাড়বে, একটার জন্য এক একক বাড়বে, তাহলে দুটোর জন্য কত বাড়বে, দুই একক বাড়বে, তাহলে এটা কত হবে, তাহলে এইখানে তাহলে ওয়াইটা কত হবে, তাহলে এইখানে 92+2 = কত হবে, 94 হলো, আর এইখানে 236 ছিল, 236ই থাকবে। তাহলে বোঝা গেল, তাহলে ওয়াইটা কী পেলে, 94,236। তাহলে বুঝতে পেরেছো যে বিটা কণা, এবার যদি তোমাকে ধরো কোশ্চেন আকারে দিল যে ধরো একটা এক্স, এক্স ধরো ছিল 237, আর এটা ধরো ছিল 92, তাহলে এইখান থেকে ধরো বললো যে কি দুটো বিটা বেরিয়েছে, দুটো বিটা, তাহলে দুটো বিটা বেরোলে এইখানে ধরো ওয়াই উৎপন্ন হয়েছে, ওয়াই এটা সমান কত, এটা সমান কত দিল, তাহলে আমরা বলতে পারি যে কত হবে বলো, দেখিন 92 ছিল, একটা আলফা বেরোলে কত হবে, এক একক বাড়বে, তাহলে দুটো বিটা বেরিয়েছে, তাহলে কত একক বাড়বে, পারমাণবিক সংখ্যা দুই একক বাড়বে, তাহলে 92 2 কত হলো, তাহলে 94 হলো। আচ্ছা এইখানে কোনো পরিবর্তন হবে না, তাহলে 237 রইলো, তাহলে তুমি কি লিখে দেবে এখানে যে ওয়াই 237, আর নিচে কত হলো 94, ঠিক আছে। ধরো এইখান থেকে আবার দিল যে আবার একটা বিটা বেরোচ্ছে, তাহলে আবার একটা যদি বিটা বেরোয় তাহলে ওয়াই 237ই থাকবে, আর নিচেটা কি থাকবে, আবার এক একক বেড়ে যাবে, তাহলে 94 আর একে কত হবে, 95। তাহলে ফাইনাল তুমি কি জানতে পারলে বলো, দেখিন যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি একটা বিটা কণা বেরোয় তাহলে তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পারমাণবিক সংখ্যা কী হবে, এক একক বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার পড়ব গামা রশ্মি, গামা সম্পর্কে পড়ব। তাহলে পড়ব দেখো গামা পার্টিকেল, গামা কণা, ঠিক আছে, এই সম্পর্কে পড়বো। দেখো তাহলে তোমরা দেখেছো যে একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা তখনই বেরোয় যখন দুটো নিউট্রন আর দুটো প্রোটন ভাঙে, তাহলে দুটো নিউট্রন আর দুটো প্রোটন ভেঙে একটা আলফা কণা সৃষ্টি হয়। ঠিক একই রকমভাবে দেখেছো একটা নিউট্রন ভেঙে একটা বিটা কণা আর সঙ্গে একটা প্রোটন তৈরি হয়, কিন্তু গামা রশ্মি কোথা থেকে হয়, গামা রশ্মির কোনো ভর নেই, ঠিক আছে, কোনো আধান নেই, গামা কি আধানহীন মানে নিস্তড়িত। তাহলে এই গামা রশ্মির সৃষ্টি কীভাবে হয় দেখো ভালো করে বুঝবে, কোনো একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে প্রথমে একটা আলফা বেরোয়, ঠিক আছে, আলফা বেরোবার পর ধরো আবার একটা বিটা বেরোলো, এই বিটা বেরোবার পর না ওই যে পরমাণু নিউক্লিয়াসটা অস্থায়ী থাকে মানে আনস্টেবল, তাহলে দেখো অস্থায়ী, এই অস্থায়ীটা স্থায়ী হওয়ার জন্য দেখো কিছুটা শক্তি ছেড়ে দেয়, যে শক্তি ছেড়ে দেয় সেটাকে বলা হচ্ছে গামা রশ্মি। তাহলে ভালো করে বুঝবে, আমরা বলেছি যে দেখো পৃথিবীতে যেমন সমস্ত মানুষই শান্তিতে থাকতে চায়, ঠিক এলিমেন্টগুলোও কিন্তু সবসময় স্টেবল মানে সুস্থির থাকতে চায়, এই সুস্থির থাকার জন্য সমস্ত ক্ষেত্রেই বলেছি যে কোনো জিনিস সুস্থির থাকতে গেলে তাকে কী ছাড়তে হয়, শক্তি ছাড়তে হয়, কারণ শক্তি থাকলেই সে লড়াই মারামারি দাঙ্গা করবে। তাহলে যদি শক্তি ছেড়ে দেয় তাহলে শক্তি ছাড়লে সে সুস্থিত হয়ে যাবে, এইখানে কিন্তু নিউক্লিয়াসগুলো অস্থায়ী থাকে মানে আনস্টেবল মানে সুস্থিত হচ্ছে না, তখন সে কিছুটা শক্তি ছেড়ে দেয়, সেই শক্তিটাই কী হচ্ছে রশ্মি আকারে বেরিয়ে দেয়, যে রশ্মি আকারে বের করে দেয় সেই রশ্মিটাকেই বলা হচ্ছে গামা রশ্মি, বোঝা গেল। তাহলে এক নম্বর হচ্ছে গামা রশ্মি, গামা কণা কি নিস্তড়িত,
সেটা হচ্ছে গামা কণা হচ্ছে নিস্তড়িত, যেখানে আলফা কণা ছিল হিলিয়াম কণার স্রোত, ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত, বিটা কণা যেখানে ছিল কি ইলেকট্রন কণার স্রোত, সেখানে হচ্ছে গামা হচ্ছে নিস্তড়িত, আর দু নম্বর হচ্ছে গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তিন নম্বর, গামা কণা কি ভরহীন, তাহলে যেহেতু নিস্তড়িত তাহলে গামা কণার কোনো কি হচ্ছে আধানও, কোনো আধান ভর নেই আধান, তাহলে এই যে গামা কণা নিস্তড়িত বলেছি তাহলে গামা কণা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গামা কণা হচ্ছে ভরহীন মানে কোনো ভর নেই। চার নম্বর, ভেদন ক্ষমতা, ঠিক আছে, দেখো যেহেতু গামা কণার ভর নেই শুধুমাত্র রশ্মি, তাহলে এর ভেদন ক্ষমতা কিন্তু সব থেকে বেশি, যেখানে আলফা কণার ভেদন ক্ষমতা ছিল কি সব থেকে কম, তাহলে দেখো গামা কণার ভেদন ক্ষমতা, ঠিক আছে, আলফা ও বিটায়ের তুলনায় অনেক বেশি, ঠিক আছে, তাহলে ভেদন ক্ষমতা কিন্তু গামায়ের সব থেকে বেশি। তাহলে তোমাদের দেখো এখানে একটা কোশ্চেন দেয় যে আলফা বিটা গামা এর মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা, তাহলে তোমাকে কিন্তু এমসিকিউ আকারে লিখতে হয় যে আলফা বিটা গামা, তাহলে গামাটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মনে থাকবে। আচ্ছা তাহলে ভরহীন কণা কোনটা, ভরহীন কণা হচ্ছে গামা, গামার ভর নেই, যেখানে কিন্তু বিটার ভর ছিল ইলেকট্রনের ভরের সঙ্গে সমান, আর আলফা এর ভর ছিল কি দুটো প্রোটনের ভরের সঙ্গে সমান, সেখানে গামা হচ্ছে ভরহীন। তাহলে এমসিকিউগুলো কেমনভাবে তৈরি হতে পারে বুঝতে পারছো, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা গামা, তাহলে আবার হচ্ছে ভরহীন কণা কোনটা আলফা বিটা গামার মধ্যে গামা, ভেদন ক্ষমতা সর্বাধিক কার, তাহলে ভেদন ক্ষমতা সর্বাধিক হচ্ছে গামার, ঠিক আছে। আচ্ছা ভেদন ক্ষমতা কত, এর হচ্ছে যেখানে বিটার বলেছিলাম যে কয়েক মিটার, তাহলে এর ভেদন ক্ষমতা কিন্তু বায়ুতে বায়ুতে কয়েকশো মিটার, কয়েকশো আলফায় বলেছিলাম কি বায়ু থেকে তিন থেকে বায়ুতে আলফা কণার ভেদন ক্ষমতা ছিল 3-8 সেমি, আর সেখানে বিটা কণার ভেদন ক্ষমতা হলো বায়ুতে কয়েক মিটার, আর সেখানে গামা কণার ভেদন ক্ষমতা বায়ুতে কি কয়েকশো মিটার, ঠিক আছে। আচ্ছা লাস্ট হচ্ছে আয়নন ক্ষমতা, দেখো পাঁচ নম্বরে আয়নন ক্ষমতা, গামা কণার ক্ষমতা আলফা ও বিটা এর তুলনায় অনেক কম, ঠিক আছে। তাহলে আয়নন ক্ষমতা সর্বাধিক কার, আয়নন ক্ষমতা হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক হচ্ছে আলফা কণার বা আলফা রশ্মির, আর সর্বনিম্ন হচ্ছে গামা রশ্মির। তাহলে এখান থেকে অনেক ধরনের এমসিকিউ গুলো আসতে পারে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে গামা হচ্ছে রশ্মি হিসাবে বেরোয়, গামার কোনো ভর নেই কোনো আধান নেই, তাহলে ভরও নেই আধানও নেই, তাহলে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি গামা বেরিয়ে যায় তাহলে সেখানে কী হবে, তার ভর সংখ্যা, যেহেতু ভর নেই তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আর যেহেতু আধান নেই তাহলে পারমাণবিক সংখ্যারও কোনো পরিবর্তন হবে না। তাহলে পাঁচ নম্বর পয়েন্ট, ছ নম্বর পয়েন্ট সরি একটা নোট করে লিখে নাও যে যেহেতু কি নোট করে লিখবে কি যেহেতু গামা কণার, যেহেতু গামা কণায় ভরহীন ও আধানহীন, তাই কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে গামা কণা নির্গত হলে নতুন মৌলের পরমাণুর
নিউক্লিয়াসের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝা গেল, যেহেতু গামার কি কোনো ভর নেই, আধান নেই, তাহলে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি গামা কণা বেরিয়ে যায় তাহলে তার পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, শুধু কী হয় বলেছিলাম বলতে, যে গামা কণা কেন বেরোয়, অস্থায়ী নিউক্লিয়াস থেকে শুধু স্থায়ী করার জন্য গামা হিসাবে বেরিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এবার একটা দেখাচ্ছি, শুধু দেখে নিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, ধরো এই একটা মৌল এক্স, ধরো এক্স হচ্ছে 200 ইউরেনিয়াম দিয়ে বলছি, ধরো ইউরেনিয়াম দিয়ে বলি ভালো হবে। তাহলে ইউরেনিয়াম 236 আর হচ্ছে 92। ঠিক আছে, ধরো এইখান থেকে বললো কি যে দুটো আলফা দুটো বিটা আর হচ্ছে ধরো দুটো গামা নির্গত হয়েছে। তাহলে দেখো কী কী কণা নির্গত হয়েছে, আলফা কণা দুটো, দুটো বিটা কণা, দুটো গামা। তাহলে এইখানে যে মৌলটা উৎপন্ন হবে তাহলে তার ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা তোমাকে চেয়েছে, তার ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কত হবে। ঠিক আছে, তাহলে তুমি কি করে করবে দেখো, তুমি জানো কিন্তু প্রথম আমরা এইগুলো সব কটা নিয়ে ভাববো না, প্রথমে আলফা নিয়ে ভাববো। তাহলে একটা আলফা বেরোলে, তাহলে একটা যদি আলফা বেরোই তাহলে ভর সংখ্যা কত পরিবর্তন হয়, 4। তাহলে দুটি আলফা বেরোলে কত হবে, ভর সংখ্যা পরিবর্তন হবে 2×4 মানে 8 কমবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যদি দুটো আলফা কণা বেরোয় তাহলে ভর সংখ্যা কত কমবে, 8 একক কমবে ভর সংখ্যাটা। আর পারমাণবিক সংখ্যা কত কমবে, একটার জন্য কত কমে, 2 একক, তাহলে দুটোর জন্য কত কমবে, 4 একক। বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো বিটা, তাহলে একটা বিটা বেরোলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, বিটা বেরোলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না বলেছি, শুধুমাত্র চেঞ্জ হয় কি পারমাণবিক সংখ্যা। তাহলে একটি বিটা বেরোলে, তাহলে একটা বিটা বেরোলে পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয় কত, বাড়ে কত, 1 একক। তাহলে দুটোই বে যদি বিটা বেরোই তাহলে পারমাণবিক সংখ্যা চেঞ্জ কত হবে, 2×1 একক, তাহলে কত হলো, 2 একক। তাহলে দেখো আমি করছি কিভাবে দেখো, আর গামা যদি বেরোয় তাহলে গামা বেরোলে কি হচ্ছে, কোনো ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র কি হয় আনস্টেবল থেকে স্টেবল হয়, মানে অস্থায়ী থেকে স্থায়ী হয়। ঠিক আছে, এবার দেখো আমি এটা মুছছি, না মুছছি না সাইডে করছি, দেখো তাহলে দেখো লিখবে এরকম, ইউরেনিয়াম 92 238, তাহলে এইখান থেকে কটা আলফা বেরোলো, তাহলে এরকমভাবে লিখছি -2 আলফা। মাইনাস মানে বোঝাচ্ছে যে দুটো বেরোচ্ছে, হয় এর ওপরে মাইনাস দিয়ে লিখতে পারো তীর চিহ্ন, না হলে কি বলেছি যে এর পাশে কি প্লাস দিয়ে লিখতে পারো, প্লাস Hg2 বা আলফা লিখতে পারো, α2। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি দেখো, তাহলে বেরোলে দুটো আলফা বেরোচ্ছে, তাহলে কত হবে এটা, ধরো এটা ধরো আমি ওয়াই বললাম, ওটা ওয়াই হলো। ঠিক আছে, আলাদা মৌল হবে এটা ইউরেনিয়াম থেকে, ধরো ওয়াই হলো, তাহলে ওয়াই, তাহলে এর 8 একক কমবে, দেখো ভর সংখ্যা কত কমবে, 8 একক, তাহলে 238 থেকে যদি 8 কমে তাহলে কত হবে, 230। আর 92 থেকে যদি 4 কমে, 92 থেকে যদি 4 কমে, যে 4 একক কমবে দুটো আলফা বেরোবার জন্য, তাহলে বলেছি একটা বেরোলে 4 কমে, তাহলে দুটো বেরোলে 8 কমেছে, তাহলে 238 থেকে 8 বের করলে 230, 238 - 8 তাহলে কত হবে, 230। আর ভর সংখ্যা 92 থেকে যদি 4 কমে তাহলে কত হবে, 88। তাহলে বুঝতে পেরেছো দুটো আলফার জন্য এটা হলো। এবার দেখো দুটো বিটা, তাহলে দুটো বিটার জন্য কী হবে, ধরো এটা জেড হলো, তাহলে জেড, তাহলে দেখো বিটার জন্য বলেছি বাড়ে কত বাড়ে, একটা বিটা বেরোলে পারমাণবিক সংখ্যা 1 একক বাড়ে, তাহলে দুটো বেরোলে কত বাড়বে, 2 একক বাড়বে, তাহলে 88 + 2 তাহলে কত হবে, 90। তাহলে ভালো করে দেখো এটা কত হলো, 90। আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 230। শুধু এটা কী থাকবে, মাথায় স্টার, এই মাথায় স্টার মানে কী বোঝাচ্ছি, এক্সাইটেড মানে উত্তেজিত অবস্থা বা অস্থায়ী, তাহলে এই নিউক্লিয়াসটা কী থাকে, অস্থায়ী থাকে। এরপরে যখন এরকমভাবে যে
ধরো মাইনাস টু গামা, ধরো দুটো গামা বেরিয়ে গেল, শুধু একই কথা, এই জেডটা শুধু মাথায় স্টারটা উঠে গেল, উঠে শুধু কি জেড হলো, জেড 230 আর 90 হলো, ঠিক আছে। তাহলে শুধুমাত্র দেখো আলফা বেরোলে চেঞ্জ হলো এগুলোর, বিটা বেরোলে চেঞ্জ হলো, কিন্তু যখন গামা বেরোলো শুধুমাত্র দেখো একটা স্টার দেওয়া ছিল, মানে বোঝাচ্ছিলাম কি নিউক্লিয়াসটা অস্থায়ী বা আনস্টেবল বা সুস্থিত নয়। যখন এখান থেকে দেখো গামাটা বেরিয়ে গেল, তাহলে গামাটা বেরিয়ে দেখো 90টা 90 থাকলো, মানে পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হলো না। দেখো এটা 230টা 230ই রইলো, 230 230ই রইলো, মানে কোনো চেঞ্জ হলো না। শুধুমাত্র কী হলো বলো দেখি, আমার এইটা কী হচ্ছে, শুধুমাত্র স্থায়ী হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরকমভাবে তোমাকে যাই প্রবলেম দিক তুমি সলভ করতে পারো, ধরো যে কোনো অঙ্ক তোমাদের, ধরো বাড়ি থেকে আমি একটা কাজ দিচ্ছি যে ধরো এরকমভাবে দেওয়া হলো যে ইউরেনিয়াম 236 আর 92, তাহলে এইখান থেকে ধরো হলো যে 8টা আলফা 8টা বিটা আর যদি 6টা গামা নির্গত হয়, তাহলে ধরো এখানে ধরো তৈরি হলো জেড, জেডের ধরো এখানে মাথায় দিলাম এ আর এইখানে দিলাম ধরো এক্স, তাহলে এ সমান কত আর এক্স সমান কত, এটা তোমরা ক্যালকুলেশন করবে। আমি যেভাবে দেখলাম পাট 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 করে আমাকে বলবে এ সমান কত বেরোলো আর জেড সমান কত বেরোলো, ঠিক আছে। দেখো আজকের ক্লাস এইখানেই শেষ হলো, তো আমরা গামা রশ্মি সম্পর্কে জেনে গেলাম, তো এর পরের দিন যে চ্যাপ্টার আরও আগে সামনের দিকে যেগুলো আছে সেগুলো পড়ানো হবে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, এই বিক্রিয়াগুলো পড়ানো হবে। তো আজকের ক্লাস এইখানেই সমাপ্তি, ধন্যবাদ।